Assalamualaikum দর্শক আমি কনসার্ট চাপাইনোস থেকে বলছি আমের সময় শুধুমাত্র ভিড় থাকে না এখানে সারা বছরই টুকটাক ভিড় থাকে কিন্তু আমের সময়ে প্রচুর জ্যাম এবং মানুষের ভোগান্তি তার উপর এই যে ঈদের সময় এই যে ট্রলি গরুর গাড়িগুলোতে ভাড়া করে এই যে উল্লাস করে বেড়ায় সেটা বিষয় না দেখেন প্রতিদিন এরকম হয়রানি হয় এই হয়রানির শিকার আমরা সবাই কনসার্ট গোপালনগর মোড়ে এত পরিমাণে জ্যাম থাকে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে গাড়িটা হালকা পাতলা চলছে কিন্তু আসলে এই চলা দিয়ে কাজ হয় না প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনে বেশিরভাগ অংশই জ্যাম লেগে থাকে যে লাইন ধরে ট্রাক দাঁড়িয়ে আছে যে মোটরসাইকেল অটো যে যাকে পারছে যেভাবে চেপে যাচ্ছে মানে কোনো শৃঙ্খলা বলতে কোনো কিছুই নাই আর এই ফাটা রোদ্রে গরমের মধ্যে মানুষ যে কি বিরক্ত হয় আর কি কষ্টটা পায় সাধারণ রাস্তার এই পার থেকে ওই পার যাইতে যে কষ্টটা হয় সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আসলে এখানে চার লেন রাস্তা চাইলেই তো পাওয়া যায় না তারপরেও যদি প্রশাসন বা ট্রাফিক সার্জেন্ট বা আইনগত কোনো ব্যবস্থা থাকে যে শৃঙ্খলার সাথে যাবে এখানে দুইজন আনসার থাকেন কিন্তু তাদের পক্ষে সম্ভব হয় না এগুলো মেইনটেইন করা এই দেখেন আমের সাথে এই যে ট্রাক ধাক্কা দিচ্ছে ভ্যানকে ভ্যান ধাক্কা দিচ্ছে সাইকেলকে যে যাকে পারছে হ্যাঁ এই দেখেন দাঁড় করানোর পরে কথা শোনে না যে আমের ব্যবসায়ী যারা তারা তো আম বিক্রি করতে আসবেই কিন্তু জ্যামের মধ্যে যদি একটু শৃঙ্খলা থাকে তাহলে সবাই সুস্থভাবে চলাফেরা করতে পারে এইদিকে দেখেন সোনা মসজিদ লাইনে কত বড় লাইন আর কি বলবো মানে যত্রতত্র যে যার ইচ্ছা মতো ঘুরছে অটো রিক্সাগুলো তো কিছু বলার নাই রাস্তার ওপর তিন লাইন চার লাইন করে দাঁড়িয়ে থাকে হ্যাঁ আসলে ভোগান্তিটাই মেল আর কনসার্টে আরও একটা ভোগান্তির জায়গা হচ্ছে শ্যামপুর ব্রিজ খাসেরহাট কনসার্ট থেকে খাসেরহাট যাইতে যে রাস্তায় পাগলা নদীর ওপরে যে ব্রিজ সেই ব্রিজের ওপরে আপনার সকাল আটটা থেকে শুরু হয় বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত থাকে আবার বিকেলে থেকে শুরু হয় রাতের আটটা পর্যন্ত জ্যাম লেগেই থাকে তো কিছু করার নাই তারপরেও যদি এখানে সরকারিভাবে কোনো কিছুর ব্যবস্থা পাওয়া যায় তাহলে অনেক সুবিধা হয় দেখেন অটোগুলা যে যার ইচ্ছা মতো তিন লাইন চার লাইন এই যে দেখছেন যে যেদিকে পারছে ঢোকায় দিচ্ছে মানে আসলেই মানে নিয়ম শৃঙ্খলা থাকলে অনেকটা সুবিধা হয় চলাফেরা করতে এই দেখেন মানে একটা অটোর পাশে আর একটা অটো তার পাশে আরও একটা অটো এইভাবেই চলছে যত্রতত্র মানে কোনো শৃঙ্খলা বলতে কিচ্ছু নাই এই যে অনেক দূর থেকে কনসার্ট আমবাজারে কিন্তু অনেক দূরে দূরান্ত থেকে আম বিক্রি করতে আসে এই যে কালো কাপড় দিয়ে বাঁধা আমগুলো কিন্তু বরেন্দ্র অঞ্চল থেকে প্রায় নওগাঁর কাছাকাছি আম থেকে আছে আসসালামু আলাইকুম